ফ্রেন্ডস নবরাজ টেক টক চলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুসকল, বর্তমান এই কোভিড-19 মহামারীর সময়ত ভারতত বহুত স্মার্টফোন হ্যাক হওয়ার তথ্য পোহর লই আইছে। গতিকে এনে সময়ত কোবাত আপনার মোবাইলটো হ্যাক হওয়া নাই সেইটো কেনেকৈ জানিম যে আমার মোবাইলটো হ্যাক হয়েছে নাকি? সেয়েহে মই আজি এই ভিডিওটোত আপনার সন্মুখত এনেকুৱা কিছুমান উপায় শেয়ার করবলে গৈ আছো যার সহায়ত আপনাদেরকে আপনার মোবাইলটো হ্যাক হয়েছে নাকি সেইটো চেক করিয়া পারে। যদি আপোনালোকে এই উপায়খিনিৰ বিষয়ে জানিব বিচাৰে তেনেহলে মোৰ এই ভিডিঅটো অকণো স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণ শেষলৈকে চাই থাকিব। যে বলক বন্ধুসকল, ভিডিঅটো ষ্টাৰ্ট কৰোঁ। বন্ধুসকল, আমাৰ মোবাইলটো যদি সঁচাকৈ হেক হৈছে তেনেহলে আমি কেনেকৈ জানিম বা কেনেকৈ গম পাম যে আমাৰ মোবাইলটো হেক হৈ গৈছে? সেয়ে মই আজি আপোনালোকক এই ভিডিঅ'টোত কিছুমান উপায় শ্বেয়াৰ কৰিবলৈ গৈ আছোঁ যাৰ সহায়ত আপোনালোকে জানিব পাৰিব যে আপোনালোকৰ মোবাইলটো সঁচাকৈ হেক হৈছে নেকি। সেইবাবে আপোনালোকে এই ভিডিঅ'টো অকণো স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণ শেষলৈকে চাই থাকিব। বন্ধুসকল, প্ৰথম কথাটো হ'ল যে আপোনালোকৰ মোবাইলটো যদি হেক হৈছে তেনেহ'লে আপোনালোকৰ মোবাইলটোৱে আগতকৈ শ্ল' কাম কৰিব, আপোনালোকৰ ফোনটোৱে আগতকৈ বেছি বেটাৰী খাব, মানে বেছি বেটাৰী কনজিউম কৰিব, আপোনালোকৰ ফোনটো অত্যাধিক গৰম হৈ যাব, মানে নৰ্মেলি যিমান গৰম হয় তাতকৈ বেছি গৰম হ'ব, আৰু আপোনালোকৰ মোবাইলটো যদি ব্যৱহাৰ নকৰি থৈও দিয়ে তেতিয়াহ'লেও মোবাইলটো গৰম হৈ যাব, আপোনালোকৰ মোবাইলটোৱে বেছিকৈ ডাটা কনজিউম কৰিব। কিয়নো আপোনাৰ মোবাইলটোৱে যদি সঁচাকৈ হেক হৈছে তেনেহ'লে ক'ৰবাত নহয় ক'ৰবাততো আপোনালোকৰ মোবাইলটোৰ পৰা ডাটা চেণ্ড হৈ আছে, কোনোবাই আপোনালোকৰ মোবাইলৰ ডাটাখিনিটো লৈ আছে, মানে কণ্টিনিউৱাছলি আপোনাৰ মোবাইলৰ পৰা ডাটা চেণ্ড হৈ আছে আৰু হেকাৰজনে আপোনাৰ মোবাইলৰ পৰা ডাটাখিনি লৈ আছে, যাৰ বাবে আপোনালোকৰ মোবাইলত ডাটা ট্ৰান্সমিশ্যন হৈ আছে। যেতিয়া ডাটা ট্ৰান্সমিশ্যন হ'ব তেতিয়া বেটাৰী বেছি খাব আৰু ডাটাৰ চাৰ্জো বেছি হ'ব, মানে ডাটা বেছিকৈ খৰচ হ'ব, কিয়নো এঠাইৰ পৰা আন এঠাইলৈ পেকেটখিনিটো চেণ্ড হৈ আছে, মানে আপোনাৰ মোবাইলৰ পৰা এঠাইৰ পৰা আন এঠাইলৈ বস্তুখিনিটো গৈ আছে। গতিকে এই প্ৰচেছখিনি যেতিয়া কণ্টিনিউৱাছলি চলি থাকিব তেতিয়া আপোনাৰ বেটাৰীৰ ওপৰত প্ৰভাৱ পৰিব, আপোনাৰ নেটৱৰ্কৰ ওপৰত প্ৰভাৱ পৰিব, বেকগ্ৰাউণ্ডত সেই কামখিনি হৈ থকাৰ বাবে আপোনাৰ প্ৰচেছৰ শ্ল' হৈ যাব, গতিকে আপোনালোকৰ মোবাইলটো গৰম হ'বলৈ আৰম্ভ হ'ব আৰু আপোনালোকৰ মোবাইলটো শ্ল' কাম কৰিবলৈ আৰম্ভ কৰিব। কিন্তু আপোনালোকে এইটো ভাবি নল'ব যে আপোনালোকৰ মোবাইলটো শ্ল' হৈ গৈছে ডেট মিনছ আপোনালোকৰ মোবাইলটো হেক হৈ গৈছে, কিয়নো ইয়াৰ আৰু বেলেগো কাৰণ থাকিব পাৰে। কেতিয়াবা কি হয় যে আমাৰ মোবাইলটোত বেছিকৈ জাংক ফাইল থকাৰ বা আমাৰ মোবাইলৰ ইণ্টাৰনেট ষ্টোৰেজ ফুল হৈ থকাৰ বাবেও আমাৰ ফোনটো শ্ল' হ'ব পাৰে, গতিকে সেইখিনিও আপোনালোকে চাই ল'ব। আৰু সেইখিনি যদি হোৱা নাই আৰু আপোনালোকৰ মোবাইলটো যদি শ্ল' হৈ গৈছে, অত্যাধিক গৰম হৈ গৈছে, আপোনালোকৰ মোবাইলটো যদি বেছি ডাটা কনজিউম কৰি আছে বা আপোনালোকৰ মোবাইলৰ বেটাৰী যদি সোনকালে শেষ হৈ গৈছে তেন্তে আপোনালোকে ভাবিব যে আপোনালোকৰ মোবাইলটো হেক হৈছে। বন্ধুসকল, দ্বিতীয় কথাটো হ'ল যে আপোনালোকৰ মোবাইলত যদি নিজে নিজে বহুতো এপ ইনষ্টল হৈ আছে যিবোৰ আপুনি কেতিয়াও আপোনালোকৰ মোবাইলত ইনষ্টল কৰাই নাই, তেতিয়াহ'লে আপুনি জানিব যে আপোনাৰ মোবাইলটো হেক হৈছে বা হেক কৰিবলৈ চেষ্টা কৰি থকা হৈছে। ইয়াত কি হয় যে আমি কেতিয়াবা গুগল প্লে ষ্টোৰৰ পৰা এপ ডাউনলোড নকৰি বেলেগ কোনো থাৰ্ড পাৰ্টি ৱেবছাইটৰ পৰা এপ ডাউনলোড কৰোঁ, মানে এপিকে ডাউনলোড কৰোঁ, যিটো নৰ্মেলি কৰিব নালাগে, পাৰিলে আমি গুগল প্লে ষ্টোৰৰ পৰা এপ ডাউনলোড কৰিব লাগে। কিন্তু যদি আমি সেই থাৰ্ড পাৰ্টি ৱেবছাইটৰ পৰা এপিকে ডাউনলোড কৰি আমাৰ মোবাইলত ইনষ্টল কৰি দিছোঁ আৰু সেই এপিকেটো ইনষ্টল কৰাৰ ফলত আমাৰ মোবাইলটো যদি বেলেগ ধৰণে কাম কৰিবলৈ আৰম্ভ কৰে, মানে এডনৰ্মেল ধৰণে যদি আমাৰ মোবাইলটোৱে কাম কৰিবলৈ আৰম্ভ কৰে, বা কেতিয়াবা কি হয় আমাৰ মোবাইলত বহুতো এপ ইনষ্টল হ'বলৈ আৰম্ভ কৰে, মানে নিজে নিজে আমাৰ মোবাইলত বিভিন্ন ধৰণৰ এপ ইনষ্টল হ'বলৈ আৰম্ভ কৰে যিবোৰ আমি কেতিয়াও ইনষ্টল নকৰোঁ আমাৰ মোবাইলত, তেতিয়াহ'লে আপুনি জানিব যে আপোনালোকৰ মোবাইলটো হেক হৈ গৈছে বা হেক কৰিবলৈ চেষ্টা কৰি থকা হৈছে। গতিকে এনে ক্ষেত্ৰত সেই যিটো এপিকে ডাউনলোড কৰি আপোনালোকে আপোনালোকৰ মোবাইলত ইনষ্টল কৰিছিলে যিটো এপৰ, সেই এপটো আপোনালোকে আপোনালোকৰ মোবাইলৰ পৰা আনইনষ্টল কৰি দিব। বন্ধুসকল, তৃতীয় কথাটো হ'ল যে আপোনালোকৰ মোবাইলত আপোনাৰ কোনোবা ফ্ৰেণ্ড বা ৰিলেটিভে স্পাইৱেৰ এপ ইনষ্টল কৰি দিব পাৰে আৰু আপোনাৰ মোবাইলত কি কি এক্টিভিটি হৈ আছে সেইবোৰ চাই থাকিব পাৰে, মানে আপুনি কাৰ লগত কিমান সময় কথা পাতিছে বা আপুনি হোৱাটছএপত কাৰ লগত চাট কৰিছে বা আপুনি কাৰ লগত কথা পাতি আছে সেই সকলোখিনি চাই থাকিব পাৰে। গতিকে আপোনাৰ মোবাইলত স্পাইৱেৰ এপ কোনোবা ইনষ্টল কৰি থৈছে নেকি বা আপোনাৰ মোবাইলত স্পাইৱেৰ এপ ইনষ্টল হৈ আছে নেকি সেইটো জনাটো অতি প্ৰয়োজনীয়। সেইটো জানিবৰ বাবে আপোনালোকে কি কৰিব, আপোনালোকৰ মোবাইলৰ ছেটিংছত যাব, ছেটিংছত গৈ আপোনালোকে লক স্ক্ৰীন এণ্ড ছিকিউৰিটিত গৈ ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পিছত ইয়াত আপোনালোকৰ সন্মুখত বহুতো অপশ্যন আহি যাব, আপোনালোকে স্ক্ৰল কৰি তললৈ যাব,
তললে গৈ আপোনালোকে এটা অপশন দেখা পাব আদার সিকিউরিটি সেটিংস আপোনালোকে ইয়াত ক্লিক করিব ইয়াত ক্লিক করার পিছত আপোনালোকৰ সন্মুখত বিভিন্ন ধরনের অপশন আহি যাব আপোনালোকে ইয়াত এটা অপশন দেখা পাব ডিভাইস এডমিনিস্ট্রেটর বুলি বা আপোনালোকে বেক আহিব বেক আহি উপরত আপোনালোকে সার্চৰ বাটনত গৈ ক্লিক করিব ক্লিক করার পিছত ইয়াত আপোনালোকে সার্চ করিব ডিভাইস এডমিনিস্ট্রেটর সার্চ করার পিছত আপনার সম্মুখত ডিভাইস এডমিনিস্ট্রেটর যেটা অপশন হয় সেই অপশনটো আহি যাব তারপর আপনাদের ডিভাইস এডমিনিস্ট্রেটর ক্লিক করে দিব ডিভাইস এডমিনিস্ট্রেটর ক্লিক করার পিছত যদি আপনার সম্মুখত এটাই মাত্র অপশন আহে ফাইন্ড মাই ডিভাইস বুলি তেন্তে আপনাদের জানিব যে আপনার মোবাইলত কোনো হিডেন অ্যাপ বা স্পাইওয়্যার অ্যাপ নাই কিন্তু ইয়াত আপনার সম্মুখত যদি ফাইন্ড মাই ডিভাইসের পরিবর্তে আর যদি বেলেগ অপশন আহে তেন্তে আপনাদের গম পাব যে আপনার মোবাইলত কিবা হিডেন অ্যাপ বা স্পাইওয়্যার অ্যাপ আছে আপনাদের সেই হিডেন অ্যাপ বা সেই স্পাইওয়্যার অ্যাপটু রিমুভ করব লাগিব আপনাদের সেই স্পাইওয়্যার অ্যাপটু রিমুভ করবর কারণে কি করব সেই যেটু অপশন হয় মানে ফাইন্ড মাই ডিভাইসের পরিবর্তে যেখানে অপশন থাকিব সেই অপশনের যিকোনো একটা ক্লিক করে দিব ক্লিক করার পিছত এনেকা ধরনের আহি যাব ক্যান্সেল এন্ড ডিএক্টিভ বলে আপনাদের ডিএক্টিভত ক্লিক করে দিব মনত রাখিব আপনাদের ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটু ডিএক্টিভেট নকৰিব আপনাদের ইয়ার পরিবর্তে যিখিনি অপশন থাকে সেই অপশনখিনিয়ে ডিএক্টিভ করব আর ডিএক্টিভ করার লগেলগে সেই অ্যাপটুয়ে আপনার মোবাইলত কাম করা বন্ধ করে দিব মানে কাম নকৰা হয়ে যাব আর সেই হ্যাকারজনে আপনার মোবাইলের ইনফরমেশনখিনি লব নোৱাৰিব বন্ধুসকল চতুর্থ কথাটো হল যে আপনার মোবাইলটি যদি বারে বারে রিস্টার্ট হয়ে যায় বা আপনার মোবাইলটি যদি বারে বারে অফ হয়ে যায় বা নিজে নিজে যদি আপনার মোবাইলত কিবা কিবি ডাইল হয়ে থাকে তেন্তে আপনাদের জানিব যে আপনার মোবাইলটি হ্যাক হয়ে গেছে বা হ্যাক করবলে চেষ্টা করে থাকা হয়েছে ইয়াত কি হয় যে হ্যাকারজনে র্যান্ডমলি আপনার মোবাইলত সেইখিনি কাম করে থাকে আর আপনাদের তারপর গম পাব যে আপনার মোবাইলটি হ্যাক হয়ে গেছে বা হ্যাক করবলে চেষ্টা করে থাকা হয়েছে বন্ধুসকল পঞ্চমতে আপনাদের আপনার নিজের মোবাইলেরপরাই আপনার মোবাইলটি হ্যাক হয়েছে নাকি সেইটা চেক করিয়ে পারে তারপরে আপনাদের আপনার মোবাইলের ডায়াল পেডত যাব ডায়াল পেডত গিয়ে আপনাদের একটা কোড ডায়াল করব লাগবে সেই কোডটি হয়েছে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ বা আপনাদের স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ ডায়াল করিয়ে পারে মানে এই ডায়াল করেছো স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ তারপর আপনাদের যিকোনো একটা সিমত ক্লিক করে রান করে দিব মই এক নম্বর সিমটো রান করে দিছো ইয়াত রান হয়ে আছে অলপমান সময় আপনাদের রাখিব লাগিব তারপর আপনাদের সম্মুখত এনেকা ধরনের বহুতো অপশন আহি যাব আপনাদের দেখা পাইছে ইয়াত প্রথম অপশনটো আছে কল ফরওয়ার্ডিং ওয়েন নট রিচেবল ভয়েস নট ফরওয়ার্ডেড ডাটা নট ফরওয়ার্ডেড ফ্যাক্স নট ফরওয়ার্ডেড এস এম এস নট ফরওয়ার্ডেড সিঙ্ক নট ফরওয়ার্ডেড প্যাকেট নট ফরওয়ার্ডেড মানে ইয়াত আপনার একো বস্তুয়ে ফরওয়ার্ড হয়ে থাকা নাই মানে আপনার মোবাইলটো পড়া একো বস্তুয়ে বেলেগলে গৈ থাকা নাই ভয়েসও গৈ থাকা নাই কলও গৈ থাকা নাই বা আপনার ফোনটো সিঙ্ক হয়ে থাকা নাই বা প্যাকেটও আপনার মোবাইলের পড়া বেলেগলে গৈ থাকা নাই গতি আপনাদের এনেক ধরনের আপনার মোবাইলটি হ্যাক হয়েছে নাই সেই চাব পারে যদি আপনার মোবাইলটি হ্যাক হয়ে থাকে তেনহলে ইয়াত নট ফরওয়ার্ডেড বলে নেদেখায় ইয়াত যেটু নাম্বারলে ফরওয়ার্ড হয়ে আছে মানে যলৈ গৈ আছে সেইটো আপনার সম্মুখত ইয়াত দেখাব গতি ইয়ারপর আপনাদের গম পাব যে আপনার মোবাইলটি হ্যাক হয়ে থাকা নাই বন্ধুসকল এই ভিডিওটিত মই যিখিনি কথা আপনার শেয়ার করছো সেইখিনি যদি আপনার মোবাইলত হয়ে আছে বা কিছুদিন আগতে আপনার মোবাইলত হয়েছিল তেনহলে নিশ্চয় আপনার মোবাইলটি হ্যাক হয়েছে বা হ্যাক হবল গৈ আছে গতি আপনাদের আপনার মোবাইলটি ফর্মেট করব আর নতুন জিমেইল অ্যাকাউন্ট দি পেল আপনার মোবাইলটি পুনের স্টার্ট করব গতি আশা করো আপনাদের এই ভিডিওটিরপা কিবা শিকিব পারিছে যদি এই ভিডিওটিরপা আপনাদের কিবা শিকিব পারিছে তেন্তে ভিডিওটি লাইক করব যিমান পারে ভিডিওটি শেয়ার করব যাতে আপনার ফ্রেন্ড সকলেও গম পায় আর ভিডিওটি কেনে পাইছে আপনাদের কমেন্ট করে জানাব যদি আপনাদের এতালেক নাবারাজ টেক টক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেন্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নাপাহরিব Thank you for watching for this video.